দেশের উত্তর পশ্চিমে জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা, দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস? কিছুদিন আগে শীত একটু বেশি থাকলেও মাঝখানে কিন্তু শীতের প্রকোপ নেই বলতে গেলে চলে। আবার আজকে যদি একটু শীত গত কয়েকদিন ধরে তাপমাত্রা 12-13-14 এর মধ্যে সে মহান থাকছে, এর নিচে কিন্তু নামছে না। আর আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.7°C। তবে এই তাপমাত্রা একটু বাড়তে থাকলেও মূলত শীত বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমাদের আবহাওয়া বিষয়টা আমাকে জানিয়েছে, সেটা হচ্ছে যে উত্তরে একটা হাওয়া ভরছে, এই হাওয়ার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে শীত অনুভূতি বেশি হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বেশি বিশেষ করে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ, কারণ তারা সকালবেলা যে কাজ করতে এসেছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছে যে মানে হাড় কাঁপানো শীত আর কি, কাঁপতে কাঁপতেই কাজ করতে। এছাড়াও তারা আমাকে জানিয়েছে যে শীত বস্ত্র কিন্তু এখন অনেকেই পাই, তবে জেলা প্রশাসন কিন্তু আমাকে জানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু তার উপজেলায় শীত বস্ত্র বিতরণের জন্য পাঠানো হয়েছে, সেখানে কিন্তু উপজেলা পর্যায় থেকে বিতরণ শুরু হয়েছে। তবে খুব শীঘ্রই হচ্ছে পরিপূর্ণভাবে শীত বস্ত্র বিতরণ বারবারই কিন্তু হচ্ছে আমাকে খেটে খাওয়া মানুষ ছিন্নমূল মানুষদের নেতৃত্বে শীত বস্ত্র কিন্তু যেটা বিতরণ শুরু হয়েছে সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় শুধু তাই না, এক্ষেত্রে কিন্তু চুয়াডাঙ্গাতে সদর হাসপাতালগুলোতে কিন্তু ঠান্ডা জনিত কারণে হচ্ছে বাড়ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার সর্বশেষ। সে তো আপনাকে ধন্যবাদ।